আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের রেসিপিতে আমি দেখাবো চিকেন বিরিয়ানি করে বিরিয়ানিটা সহজ পদ্ধতিতে কিভাবে একদম নর্মালভাবে বাসায় তৈরি করে নিতে পারেন সে পদ্ধতিটাই দেখাবো। চিকেন বিরিয়ানির রেসিপি কিন্তু অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে। আমি কিন্তু চিকেন কাচ্চি কিংবা চিকেন দম বিরিয়ানি আর চিকেন খাপসা, যেটা আরবিয়ানদের পছন্দ, সেগুলো রেসিপি দেওয়া আছে। আপনি চাইলে ডিসক্রিপশন বক্সের নিচে লিঙ্ক দিয়ে দেবো, চাইলে দেখে নিতে পারেন। আজকে আমি খুব সহজভাবে ট্রেডিশনালভাবে তৈরি করে দেখানোর চেষ্টা করব। আর আমি কিন্তু সবসময় আপনাদেরকে সহজ পদ্ধতিতে দেখানোর চেষ্টা করি। চিকেন বিরিয়ানি তৈরি করার জন্য প্রথমে একটি প্যান বসিয়ে তার মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি। দিয়ে তারপর আমি 2টি তেজপাতা আর 2টি দারচিনি এখন দিয়ে দিব, 2 টুকরা এলাচ, 2 টুকরা গোলমরিচ আর 2টি লং দিয়ে একটু আলতোভাবে বেজে নিচ্ছি, খুব সুন্দর একটা স্মেল বের হওয়া পর্যন্ত। যখন দেখবেন খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে, তখনই এই পর্যায়ে দিয়ে দেবেন পেঁয়াজ কুচি। এখানে 1/4 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটাকে অনবরত নাড়াচাড়া করে ব্রাউন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে যাবে, তখনই আমি এখানে টক দই দেব। এখানে আমি 1/2 কাপ পরিমাণ টক দই দিচ্ছি। আর হ্যাঁ, টক দইটা কিন্তু অবশ্যই আগের থেকে একটু ফেটিয়ে নিতে হবে। তারপর আমি 1টি টমেটো কুচি দিয়ে দেব। টমেটোটাকে আমি কিউব করে কেটে ছোট সাইজের একটি টমেটো দিয়ে দিচ্ছি। আর মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নেব, তার জন্য অল্প অল্প উপকরণ দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। এখানে আমি 2 টেবিল চামচ আদা রসুন পেস্ট দেব। 1 টেবিল চামচ আদা, 1 টেবিল চামচ রসুন পেস্ট দিয়েছি। আর এখন দেব আমি প্যাকেট মশলা। এখানে আমি আজকে তৈরি করব বিরিয়ানিটা রাঁধুনি বিরিয়ানি মশলার প্যাকেট দিয়ে। আপনি চাইলে হাতে তৈরি করা বিরিয়ানি মশলা দিয়েও কিন্তু তৈরি করে নিতে পারেন। তবে আমি যেহেতু বলেছি খুব চটপটভাবে এত মজার স্বাদে বিরিয়ানি তৈরি করব, সেটা আজকে আমি বিরিয়ানি প্যাকেট মশলা দিয়ে তৈরি করে নেব। তাই আমি 1টি প্যাকেট মশলা নিয়েছি। এখানে যেহেতু আমার 1 কেজি বিরিয়ানি, তার জন্য 1 কেজির জন্য কিন্তু 1টি প্যাকেট মশলাই দরকার হয়। তাই পুরো প্যাকেটটা আমি খুলে দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও অনবরত নাড়াচাড়া করে নিচ্ছি, দিয়ে খুব ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছু লবণ, স্বাদ মতন লবণ দিয়ে আবারও কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে তারপর আমি চিকেন দিয়ে দেব। অনেকে কিন্তু চিকেনটাকে মেরিনেট করেও আগে থেকে রাখতে পারেন, তবে আমি বলবো অনেকে কিন্তু চিকেন বিরিয়ানি খাবার ইচ্ছা হলো মেরিনেটের কারণে খেতে পারেন না। এভাবে যদি তৈরি করেন ঝটপটভাবে আশা করি ভালো। এখানে আমি 1টি মুরগি নিয়েছি, আর এখানে 1.5 কেজি ওজনের মুরগি। মুরগিটা আমি ঠিক এভাবে সাইজ করে কেটে নিয়েছি। চিকেন বিরিয়ানির ক্ষেত্রে কিন্তু এই সাইজের চিকেনই লাগে। যদি আপনি মোরগ পোলাও তৈরি করেন, সেক্ষেত্রে চিকেনের সাইজটা অনেকটাই বড় হয়ে যায়। এখন আমি ভালো করে চিকেনটাকে কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে কষানোর পর আমি একটু ঢাকনা দিয়ে আবারও কষিয়ে নেব। আর এখানে কোনো জোল ব্যবহার করব না, কষানোর মধ্যেই আমি 80% চিকেনটাকে সিদ্ধ করে নেব। এখন আমি ঢাকনা দিয়ে কুক করে নেব কয়েক মিনিটের জন্য। ঠিক 5 মিনিট পর ঢাকনাটা খুলে দেখতে পাচ্ছেন জলটা একদম শুকিয়ে গেছে, আর চিকেনটা কিন্তু একদম পারফেক্টলি কষানো হয়ে গেছে। এখন উঠিয়ে নেব। এই পর্যায়ে চিকেনটা উঠিয়ে নিচ্ছি। এখন আমি 1টি হাঁড়িতে 2 টেবিল চামচ ঘি দেব। আর সাথে 1টি তেজপাতা আমি মাঝখান দিয়ে একটু চিরে দিয়েছি। ঘিটা যখন গলে আসবে, তখনই আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। এখন আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে 1 কাপ পেঁয়াজ দিয়ে অনবরত নাড়াচাড়া করে পেঁয়াজটাকে ব্রাউন কালার করে নেব। অপেক্ষা করছি পেঁয়াজটা ব্রাউন কালার হওয়ার জন্য। দেখতে পাচ্ছেন পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে যাবে, তখনই আমি চাউল দিয়ে দেব। এখানে আমি পোলাও চাল নিয়েছি 1 কেজি।
एक केजी पोलाव चाल आमी भालो करे धुई परिष्कार करे आगे थेके झरझरा करे निएछी। आपनि चाइले किन्तु बासमती चाउल दिए रान्ना करते पारें, तबे एई क्षेत्रे बासमती चाउलटा आगे थेके 10 मिनिटेर जन्य भिजे रखते हबे। আজকে আমি খুব সহজ পদ্ধতিতে পোলাও চাল দিয়ে রান্না করছি। আর পোলাও চালটা যখন একদম ভাজা ভাজা করে নেবেন তখনই আপনি লবণ দিয়ে দিবেন। লবণটা দিয়ে আবারও পোলাও চালটা একটু ভাজা ভাজা করে নেব। তার সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গুঁড়া দুধ। এটা আপনি চাইলে স্কিপ করতে পারেন। এখন আমি 1.5 টেবিল চামচ আদা রসুন পেস্ট দিয়েছি। আবার একটু নাড়াচাড়া করে এখন পানির পরিমাণটা দিয়ে দেব। এখানে আমি 4 কাপ চাল, 4 কাপের জন্য আমি 7 কাপ পানি দেব, 1 কাপ দুধ দিচ্ছি, 6 কাপ গরম পানি দেব। আর পানি পরিমাণটা ঠিক থাকলে যে কোনো বিরিয়ানি রান্নার ক্ষেত্রে বিরিয়ানিটা কিন্তু খুবই ভালো হয়, এইটা সবসময় মাথায় খেয়াল রাখবেন। পানিটা দেওয়ার পর এখন আমি জাল করে নেব আর অপেক্ষা করব চুলা আঁচটা বাড়িয়ে বলক আসা পর্যন্ত। যখন একটা বলক এসে পড়বে তখনই আমি দিয়ে দেব আমার চিকেনগুলো। রান্না করা চিকেনগুলো এখানে দিয়ে দিচ্ছি। এখন আমি সবগুলো চিকেন এখানে দিয়ে দেব। চিকেনটা দেওয়ার পর আলতোভাবে একটু নাড়াচাড়া করে নেব, চাউলের সাথে ভালো করে মিক্স করে নেব। এখন আমি ঢাকনা দিয়ে অপেক্ষা করব আমার পানিটা যেন একদম গায়ে গায়ে চলে আসে। এখন ঢাকনা দিয়ে আমি অপেক্ষা করছি পানিটা একদম গায়ে গায়ে চলে আসা পর্যন্ত। এই সময় আমি লবণটাও একটু চেকে নিচ্ছি। ঢাকনা দিয়েছি, অপেক্ষা করছি পানিটা গায়ে গায়ে আসা পর্যন্ত। এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু একদম গায়ে গায়ে চলে এসেছে, তার মানে আমার বিরিয়ানিটা পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, দিয়ে দেবো কিছু আলু বখরা আর দিচ্ছি কেওড়া জল। এখানে আমি কেওড়া জল দিয়েছি, আপনি চাইলে কিন্তু গোলাপ জলটা ইউজ করতে পারেন। একটু আলতোভাবে নাড়াচাড়া করে তারপর একটু চেপে তারপর ঢাকনা দিয়ে অপেক্ষা করব 20 মিনিটের জন্য। 20 মিনিটের জন্য দমে দেওয়ার জন্য প্রথমে একটি মোটা ধরনের তাওয়া বসিয়ে তাওয়ার উপরে আমি বিরিয়ানি হাঁড়িটা দিয়ে তারপর ঢাকনা দিয়ে অপেক্ষা করব লো আঁচে 20 মিনিট। 20 মিনিট পর ফিরে এসেছি, দেখতেই পাচ্ছেন আমার বিরিয়ানিটা কিন্তু একদম ঝরঝরা হয়েছে। আমি এখন পরিবেশন করে নেব, একদম পারফেক্ট ঝরঝরা হয়েছে। আর এই সিজি যে আচারটা দেখতে পাচ্ছেন এটা আমি বাসায় তৈরি করে নিয়েছি। এই আচারের রেসিপি পেতে চাইলে আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো। এই আচারটা কিন্তু যখন আপনারা রেস্টুরেন্টে খেতে যাবেন বিরিয়ানি কিংবা মোরগ পোলাও, তখন সাথে কিন্তু এই আচারটা দিয়ে থাকে, খেতে কিন্তু খুবই ভালো লাগে। এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি আপনাদেরকে কতটা পারফেক্ট, কতটা ঝরঝরা হয়েছে দেখতেই পাচ্ছেন। আশা করি এভাবে আপনারা তৈরি করলে ফ্রেন্ড কিংবা ফ্যামিলির সাথে শেয়ার করলে আপনার প্রশংসা না করে ভুলবে না। আর অবশ্যই এভাবে তৈরি করার চেষ্টা করবেন, এভাবে তৈরি করলে রেস্টুরেন্টের বিরিয়ানি খাবার একেবারেই ভুলে যাবেন। তো আজকের রেসিপিটা আমার কেমন হয়েছে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই জানাবেন। আর রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন।